নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 17 আগস্ট থেকে শুরু হবে চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষা। এবার দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 13,59,342 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে আগামী 14 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষার বিষয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 17 আগস্ট থেকেই শুরু হবে HSC ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নেবে 13,59,342 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1.5 লাখ বেশি। এর মধ্যে ছাত্রী সংখ্যা 6,70,455, ছাত্র সংখ্যা 6,88,887। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এবার পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু ICT বিষয়ে 75 নম্বরে পরীক্ষা হবে। প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 14 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বন্যা সদৃশ পরিস্থিতি আছে, সেই জায়গাগুলোতে ছুটি বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকে, তাহলে শুধুমাত্র সারা দেশে বন্ধ না করে শুধুমাত্র সেই অঞ্চলে পরীক্ষা বন্ধ থাকবে। এদিকে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পরীক্ষা বন্ধ হলেও বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।